ধর্ষণ চেষ্টার শাস্তি, ছয় মাস পুরো গ্রামের নারীদের কাপড় ধোয়ার নির্দেশ। দেশ বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই ইউটিউব চ্যানেল সিমতো টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এক অভিনব সাজা দিলেন এক তরুণকে। আদালত নির্দেশ দিয়েছেন ছয় মাস বিনামূল্যে গ্রামের সব নারীর কাপড় ধুয়ে দিতে হবে তাকে। শুধু ধুয়ে দিলেই হবে না, সঙ্গে সেগুলো ইস্ত্রি করে দিতে হবে, তাহলেই মিলবে জেল থেকে মুক্তি। বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহারে এই ঘটনা ঘটে। মধুবনী জেলার ঝঞ্ঝরপুরের অতিরিক্ত জেলা জজ অবিনাশ কুমার ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ওই তরুণকে এই শর্তে জামিন দেন যে তার গ্রামের সব নারীর কাপড় ধুয়ে ইস্ত্রি করে ফেরত দিতে হবে। ওই আদেশের অনুলিপিও স্থানীয় গ্রাম প্রধানের কাছে পাঠানো হয়েছে বলে ওই প্রতিবেদন থেকে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোট জনসংখ্যা প্রায় 2000, তাই সব নারীর কাপড় ধুতে ওই তরুণের বেশ ব্যাগ পেতে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। অভিযুক্তের আইনজীবী পরশুরাম মিশেরা বলেন, এই আদেশ সমাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিবে, যাতে অন্যরা এরকম অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। ওই গ্রামের প্রধান নাসিমা খাতুন আদালতের আদেশকে ঐতিহাসিক উল্লেখ করে জানান, ওই রায়ে নারীদের সম্মান ও মর্যাদা সুরক্ষিত হবে, মানুষ এ ধরনের অপরাধ করার আগে 100 বার ভাববে। মামলা সূত্রে জানা গেছে, লালন কুমার সাফি, বয়স তার 20 বছর, এক তরুণ গত 17 এপ্রিল স্থানীয় এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে এপ্রিলের 19 তারিখে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার পূর্বে বলছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে ভালো ভালো ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে সর্বশেষ ভিডিওটা আপনি দেখে নিতে পারেন।